কবিও আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ফার্স্ট অফ অল আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো ফার্স্ট অফ অল আমার ফোনের স্ক্রিনে দেখতে পেতেছেন তো ভিডিও চলতেছে, তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে এডিট করবেন ক্যাপকাট অ্যাপস দিয়ে, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এ টু জেড এডিটিং করে শিখিয়ে দেবো যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু কিভাবে এডিট করতে হয়। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা এই ধরনের এডিট করে যদি আপনারা টিকটকে আপলোড দেন, আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যাকে নিয়ে আপনার ভিডিও বানান না কেন, তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু বানালে আপনাদের ভিডিওটা ভাইরাল খুবই তাড়াতাড়ি হবে। তো এই ধরনের ভিডিও এডিট করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, অ্যাপসের নাম হলো ক্যাপকাট। তো অবশ্যই আপনারা গুগল প্লে স্টোরে যা ক্যাপকাট লেগে সার্চ দিয়ে ক্যাপকাটটা আপনারা ইনস্টল করে নিয়ে নেবেন। তো নেওয়া নিয়ে হয়ে গেলে ক্যাপকাটের গায়ের উপরে একবার টাচ করবেন। তো টাচ করার পর অবশ্যই ডাটা কানেকশন নাহলে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে, আর এই ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, তাহলে আপনারা এডিটিং শিখতে পারবেন। তো নিউ প্রজেক্ট উপরে দেখতেছেন প্লাস অপশন, তো এখানে একবার টাচ করব। তো টাচ করার পর যে ভিডিওটা আপনারা এখন এডিট করতেছেন, তো যাকে নিয়ে আমরা ভিডিওটা এডিট করতে চাই, তো তাকে আমরা এখানে নিয়ে নেব, ঠিক আছে? তো আমাদের যেটা অরিজিনাল ভিডিও সেই ভিডিওটা কিন্তু আমরা এখানে নিয়ে নেব। তো ভিডিওর উপরে টাচ করব, অ্যালেক্স টাচ করার সবুজের পর জন্য নিচে অ্যাড, তো আজকের এখানে একবার লাইনটা। টাচ করব। তো একটু লোডিং নিবে। তো এখন ভিডিওটা আমরা শেষের দিকে চলে যাই, ক্যাপকাটের লোগোটা আমরা ডিলিট করে দিয়ে দেবো। তো লোগোর উপর টাচ করে আপনি ডিলিট করে দিয়ে দিতে পারবেন। তো এখন আমরা এখান থেকে দেবো না, তো আমরা এদ্দুর পর্যন্ত আসবো, ঠিক আছে? তো আপনারা যাদ্দুর পর্যন্ত রাখতে চান ওই পর্যন্ত আপনারা রাখতে পারবেন। তো আমি এদ্দুর পর্যন্ত রাখতেছি, ঠিক আছে? তো এটা কিন্তু এডিট করা, তো আমি এটা আবার এডিট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে যে প্রসেসে আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো, আপনারা ভিডিও চাইলে এই এই প্রসেসেই করতে পারবেন, ফটো দিয়েও এই প্রসেসে আপনারা করতে পারবেন। যারে ফটো নিয়ে করুন না কেন অথবা ভিডিও নিয়ে করুন না কেন, সেম প্রসেসে কিন্তু আপনারাও করবেন, ঠিক আছে? তো তারপর আমরা এখানে একবার টাচ করব, টাচ করার পর এখানে টাচ করব। তো টাচ করার পর উপরে লক্ষ্য করুন এই অপশনের গায়ে আমরা একবার যাব ফটো। তো আমরা এখান থেকে যে ফটোটা নিতে চাই, তো আমার একটি ফটো নিয়ে আপনাদেরকে আমি দেখাতেছি। তো আমার ফটোটা নিয়ে নিলাম আমি। তো ফটো নেওয়া নিয়ে হয়ে গেলে নিচে অ্যাড, তো এখানে একবার টাচ করবেন। তো আমাদের ফটোটা কিন্তু আমাদের কিন্তু ডিসপ্লেতে কিন্তু এসে গেল। তো এখন এই ফটোটা ধরে আমরা এক আঙ্গুল দিয়ে ধরে আমাদের আকাশে দিয়ে দেবো, একটু দুই আঙ্গুল দিয়ে ধরে একটু বড় করে দেবো। তো এদ্দুর পর্যন্ত করে দিয়ে দিলাম। তো দেওয়া নিয়ে হয়ে গেলে এখানে ধরে আমরা ভিডিও সোজাই করে দিয়ে দেবো। তো আমাদের ভিডিওটা যাতখানি অতখানি আমরা এটা করে দিয়ে দেবো, তো আপনারা আপনাদেরও ভিডিওটা যাতখানি হয় আপনারা অতখানি করে দিয়ে দিবেন। তো এখন হলো নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন, তো একটি এদিকে যাব। তো জানির পর এই অপশনটা দেখতেছেন, এখানে একবার টাচ করব। তো এখানে টাচ করার পর এই অপশনটা দেখতেছেন 1 নাম্বার, তো এখানে একবার টাচ করব। তো টাচ করানোর পর এই সাদা ডটটা দেখতেছেন, তো এই ডটটা ধরলে হালকা এইরকম হবে, ঠিক আছে? তো আর এই মাঝখানটা ধরলে আমরা ধরি, এই যে দেখতে পাচ্ছেন এটা, আপনারা একটু সময় দিয়ে মেজারমেন্ট করে নিয়ে নেবেন। তো আমি এটা এই পর্যন্ত রাখতেছি, রাখানি হয়ে গেলে ফিক্সেন একবার টাচ করব। তো আমাদের ভিডিও কিন্তু পুরো এডিট, তো খুবই সহজ একটি বিষয় দেখতে পাচ্ছেন, আমাদের ভিডিও কিন্তু এডিট করা কমপ্লিট। তো আশা করি আপনারাও এই ভিডিওটা দেখে এডিটিং শিখতে পেরেছেন। তো কিভাবে ভিডিও এডিট করতে হয় অবশ্যই আপনারা শিখতে পেরেছেন। আর উপরে দেখতেছেন সেভ অপশন, এখানে একবার টাচ করলে কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হবে। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা রয়েছেন আমাদের এই চ্যানেলটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।